হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেক সময় প্রয়োজন হয়ে থাকে আমাদের এই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য অথবা ডিলিট করে দেওয়ার জন্য। হয়তো এই বিষয়টি আমরা জানি না, যার কারণে কিন্তু করতে পারি না। তো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন, এমনকি ডিলিটও করে দিতে পারবেন। সো কীভাবে করে দিতে পারবেন সম্পূর্ণ জুড়েই দেখে দিব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করার জন্য প্রথমে আপনি কি করতে পারেন, আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিয়ে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আপডেট করে নিতে পারেন। আর সেটিংয়ের হয়তো একটু চেঞ্জ হতে পারে, আপনারা অবশ্যই কষ্ট করে খুঁজে নেবেন। তো পরে আপনি কি করবেন, আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, দেন এই 3 ডট লাইনের উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। দেন এইখানে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন এটার উপরে আপনারা একটা ট্যাপ করে দিবেন। তারপরে পেয়ে যাবেন সেটিং নামে একটি বাটন, দেন এটার উপরে আপনারা একটা ট্যাপ করে দিবেন। সো এইখানে আপনারা একটু খুঁজে নেবেন। তো নিচের দিকে স্ক্রল করবেন, তো এইখানে দেখতে পারবেন প্রোফাইল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এইখানে কিন্তু এই সেটিংটি আমাদের রয়েছে, দেন এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইখানে একটু ওয়েট করতে হবে। তো এইখানে দেখতে পারছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো এই সেটিংটি আপনারা অলরেডি খুঁজে নেবেন। যদি না পান ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, যদি আপনি ব্যাক করে যদি ওই যে সার্চ অপশনে আপনি সেটিংয়ের সার্চ অপশনে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। সো আশা করি আপনি এই অপশনটা পর্যন্ত আসতে পারবেন। সো পরবর্তীতে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এইখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনের উপরে আপনারা একটা জাস্ট ক্লিক করে দিবেন। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট অথবা ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি কোনটা করতে চান, আপনার অ্যাকাউন্টটা কি ডিঅ্যাক্টিভ করতে চান যে একদম পার্মানেন্টলিভাবে ডিঅ্যাক্টিভ করে দিবেন, এবং আপনি পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে একদম অ্যাকাউন্টটি আপনার ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে, কেউ কোনো দিন আর কখনোই খুঁজে পাবে না। তো এটা করার জন্য তো আমি ডিঅ্যাক্টিভ যেহেতু করব, ডিঅ্যাক্টিভে রাখলাম। তারপরে এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, তো এটার উপর আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল শাকিল এবং এমডি শাকিল মাতুব্বার, আমার দুইটা অ্যাকাউন্ট রয়েছে, প্রথমটা পেজ এবং নিচেরটা প্রোফাইল। সো কী করবো, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে বাটনটি রয়েছে এই কন্টিনিউ বাটনের উপরে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এইখানে যে ইন্টারফেসটি রয়েছে দেখতে পাচ্ছেন ফর ইউর সিকিউরিটি প্লাস রিটাইপ ইন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। তো এইখানে অবশ্যই যে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে এখানে আমার পাসওয়ার্ডটি দিতে হবে, দেন রয়েছে এখানে কনফার্ম বা কন্টিনিউ, দেন এটার উপরে ক্লিক করতে হবে। সো এইখানে আপনি আপনার পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটি টাইপ করে দিছি। এখন যদি আমি এই কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করি তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেশন বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং ডিলেটে দিয়ে যদি সেম কাজটি করতাম আমার অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলিভাবে ফেসবুক থেকে রিমুভ বা ডিলেট করে দিত। ঠিক একইভাবে এইখানে এসে পাসওয়ার্ডটি দিয়ে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন, আপনার কাজ সম্পূর্ণ শেষ, আপনি ডিঅ্যাক্টিভেশন অথবা ডিলেট করে ফেলেছেন। সো একইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভ এবং ডিলেট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা রাখছি খুব সহজেই আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অথবা ডিলেট করে দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না, এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।